ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। প্রায় ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে ততক্ষণে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় কয়েকশো ব্যবসায়ী। তারপরও শেষ মুহূর্তে যে যতটুকু পারছে নিজেদের সম্পদ রক্ষায় চেষ্টা করছেন। এই আর্তনাদ স্বপ্ন ভাঙার বেদনার। ঘটনা শুরু বুধবার রাত তিনটার পর। হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক অংশ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ী ও স্থানীয়রা, চেষ্টা চলে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর। মাঝখানে আপনার চালের কিছু আপনার আছে ওইখানে, ওইখান থেকে এই আগুনটা আপনার সূত্রপাত হয়েছে। বিশ্বাস করেন, দুই বস্তা মাল খালি নিয়েছি, পুরো দোকানগুলো আমার, পুরো দোকান খোলা, দুই বস্তা মাল খালি নিয়েছি, সব দোকান শেষ, শুধু তিনটা দোকান সব শেষ। গেছিলাম, তালা খুলছিলাম, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দুয়ায়। রাত তিনটা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় বাহিনীটির ১৭টি ইউনিট, সহযোগিতা করে বিজিবি, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনী। অবশেষে প্রায় ৬ ঘন্টার নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে গেছে মার্কেটটির ৪ ভাগের ৩ ভাগই। ৪:৩০ দিকে ওই মার্কেটটা ধরছে, ওই মার্কেটটা ধরার পরে এখন দেখতেছি ভাই এখনো সরান ক্যাসিকেট ভাইঙ্গে গুলো এখনই সরান, ওরা সরায় না, পরবর্তীতে নামাজের পরে এই মার্কেটটা ধরে। যদি ৭০০ দোকান থাকে তা আপনি ৭ লাখ করে দেন যোগদান, তাহলে কত টাকা আছে? মূলত পানির সংকটের কারণে আগুনটা ব্যাপক আকারে ধারণ করেছে। ফায়ার সার্ভিস বলছে মার্কেটটির আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল, ব্যবহার করা হয়েছে লোডের চেয়েও বেশি বিদ্যুৎ, ফলে হতে পারে শর্ট সার্কিট। আমাদের এখানে বেগ পেতে হয়েছে আগুনটা ভিতরে আমাদের ফায়ার ফাইটারদের প্রবেশ করাতে, ভেঙে তালা ভেঙে এবং ফ্লেক্সিবল গেট ভেঙে আমাদেরকে ভিতরে যে তারপরে আগুন নিরাপদ আমরা চেষ্টা করি, এই আগুনটাকে একটা জায়গায় কনফাইন করতে পেরেছে, মানে সীমাবদ্ধ করতে পেরেছে। মার্কেটটিতে সব মিলিয়ে দোকান ছিল ৭০০র মতো, ধারণা করা হচ্ছে পুড়ে গেছে বেশিরভাগই। রণক মাহমুদ, চ্যানেল ২৪, ঢাকা। এ বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান এবং সুলতান মাহমুদ আরিফ। আমরা শুরুতে যেতে চাই হিরণ খানের কাছে। হিরণ, প্রায় ৫০০র বেশি দোকানে ২০০০র বেশি সদস্য কাজ করতেন, তো এই ক্ষতি পুষিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবেন ব্যবসায়ীরা, কী বলছেন তারা? কমল, আসলে এই চিত্র কিন্তু আসলে অনেকটাই হৃদয় বিদারক চিত্র। আসলে যারা ব্যবসায়ীরা সকাল থেকে এখানে আছেন, রাত থেকে এখানে আছেন, তারা কিন্তু আর্তনাদ করছেন এবং একটা সময় যে তারা চুপ হয়ে গেছেন, অনেকে দেখেছি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে, এবং যে মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে সেই মালামালের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন। এবং আমরা কথা বলেছি তাদের সাথে, তারা বলছিলেন যে প্রায় এক একটি দোকানে প্রায় ৪০-৫০ লাখ টাকার মাল রয়েছে, অনেক দোকানে রয়েছে ১-১.৫ কোটি টাকার মাল রয়েছে, মালামাল রয়েছে, যে মালামালগুলো আসলে পুড়ে পুরোটাই ছাই হয়ে গেছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই আগুনের সূত্রপাত সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল যে ফায়ার মূলত এই শর্ট সার্কিট থেকে আসলে সূত্রপাত, এমনটি আসলে ধারণা দেওয়া বলেছিলেন তারা। এবং সেই বিষয়ে কিন্তু আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে এই মার্কেটে মূলত ১০টার সময় বিদ্যুৎ চলে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের এমন বক্তব্যে কিন্তু তারা আসলে একটু উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট নয়, অন্য কোনো কারণ থাকতে পারে, সেগুলো খতিয়ে দেখার কথা বলেছেন। এবং আপনি যদি চিত্র দেখেন, এখনকার চিত্র যদি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখনও সর্বশেষ পর্যন্ত চেষ্টা করছেন তার দোকান থেকে যেই মালামালগুলো আসলে পুড়ে ছাই হয়ে গেছে সেই ছাইকৃত মালামালই সরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ একজন ব্যবসায়ীর জন্য এর উপরে আসলে বড় কষ্টের কিন্তু আসলে নেই, এবং প্রতিটা দোকানেরই একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই চিত্র যদি দেখেন যে প্রতিটি দোকানে কিন্তু আসলে দোকান মালিক যারা আছেন, যারা কর্মচারীরা আছেন, তারা কিন্তু আসলে অনেকটাই মুচড়ে পড়েছেন এবং তারপরেও চেষ্টা করছেন যে দোকানের ভিতরে প্রবেশ করছেন। এই গরমের মধ্যেও আগুন এখনো কিছু কিছু দোকানের ভিতরে আগুন জ্বলছে, সেই আগুন উত্তাপ আসলে উপেক্ষা করে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন এবং এই ভিতরে প্রবেশ করে তারা চেষ্টা করছেন আগুন নির্বাপনের। এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু কাজ করছেন এবং এই
যে কাজ এখনো করছেন, এখনো বিভিন্ন জায়গায় থেকে ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ ভিতরে অনেক জায়গায় আগুন জ্বলছে। এখন পুরোপুরি বলা যেতে পারে নির্বাপন করা সম্ভব হয়নি, যার কারণে এখন আগুন জ্বলছে। আপনি একটি দোকানের চিত্র, এটি বোধহয় কাপড়ের দোকান, এবং আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের দোকানের মালামাল, যে মালামালগুলো আসলে এই যে যে পুড়ে গেছে, এই মালামালটা কিন্তু আসলে আর ব্যবহার করা সম্ভব নয়, অর্থাৎ প্রতিটি মালামাল কিন্তু এইভাবেই আসলে পুড়ে ছাই হয়ে গেছে, এবং তারপরেও এই মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন দোকান থেকে যারা ব্যবসায়ীরা আছেন, তারা চেষ্টা করছেন। এবং আপনি দোকান ব্যবসায়ী, এই দোকান মালিক আপনি? এটার মালিক আপনার দোকানে কি ছিল এখানে? আমাদের সব বস্তা পড়ছিল ভাই, কুড়ি মান কাপড় ছিল। আমার দোকানে কিছু মেকানের প্রত্যেক দোকানে অর্ধ কুড়ি, 40-70 লাখ, 50 লাখ সব দোকানে, আমার দোকানে সব দোকানে আছে, সব দোকানে ছিল। উপরে দেখতে পাচ্ছি উপরে গোডাউন, হ্যাঁ উপরে গোডাউন, এই নিচে ছিল দোকান, নিচে ছিল দোকান, হ্যাঁ উপরে গোডাউন। এত ছোট দোকান তো এই জন্য জিজ্ঞেস করলাম, উপরে মালামাল ছিল, মাল এই যে নিচে মাল থাকে, যে আমি আপনাকে দেখাই দিই, উপরে নিচে দেখি দিই, নিচে গোডাউন কিন্তু আমাদের। ও আচ্ছা, উপরে নিচে সব জায়গায় গোডাউন, কিছুটা ব্যাংকের লোন, কিছুটা কিস্তি, কিছুটা ভ্যারাইটিস মিলিয়া সব দিকে ধার দেয় না। এখন সামনে কি করবেন? কি এখন সামনে কি করবো, আল্লাহ পাক ছাড়া আর কি করুন ভাই, হতাশ। এখন কি করুন, কান্না কান্না করুন, হাসি দিন, নিজে বুঝতে পারতেছি না, মাথায় কিছুই কাজ করে না ভাই, সব শেষ হয়ে গেছে ভাই, কি করতাম কোন, কার কাছে কমে কথাটা, কে সান্ত্বনা দিব? আপনাদের এখানে বিদ্যুতিক বিদ্যুৎ লাইন কয়টার থেকে বন্ধ হয়? আমাদের বিদ্যুৎ মার্কেট 10:00-10:30 বন্ধ হয়ে যায়। এমনটি শুনছিলেন একজন দোকানির আর্তনাদ শুনছিলেন, তিনি বলছিলেন যে আসলে তিনি এখন কি করবেন তিনি বুঝতে পারছেন না, আর কানবেন নাকি হাসবেন, তার যে অবস্থা সেই অবস্থার চিত্র কিন্তু আসলে তমাল আপনি দেখতে পেলেন এবং দর্শক বিষয়টি দেখলো। এই একই অবস্থা কিন্তু এখানে যে কটি দোকান পুড়ে গেছে সেই দোকান মালিকগুলোর। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য তমাল। হিরণ আপনাকে ধন্যবাদ, পরে সংবাদে অবশ্যই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানতে পারবো। মার্কেটের আরেক অংশে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া এখনও দেখা যাচ্ছে, তো কি অবস্থা আমাদের একটু জানাবেন ওখানে? তোমাল, আপনি যেমনটি বলছিলেন যে আমার পিছনে ধোঁয়া দেখা যাচ্ছে, এগুলো আসলে যে শাড়িগুলো পুড়ে গিয়েছে সেই শাড়ি থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, এবং আগুন নিয়ন্ত্রণ আসার পর পুরোপুরি কিন্তু নির্বাপন এখনো হয়নি, এখনো কয়েক ঘন্টা সময় লাগবে। কিছুক্ষণ আগেও আমার পাশে যে দোকান, এই দোকানের ভিতর থেকে কিন্তু আগুন বের হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই দোকানটি থেকে কিছুক্ষণ আগেও আগুন বের হয়েছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে সাথে এসে এই আগুন আগুন বন্ধ করার চেষ্টা করেছেন, এবং তাদের পানি পানি দেওয়ার কারণে আগুনটি বন্ধ হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে এখানে যে পানির পানির যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা কিন্তু বলা চলে যে একেবারে দুর্বিষহ একটি অবস্থা, এবং একত এর মার্কেটের আশপাশে কোথাও পুকুর নেই, যার কারণে পানির সংকটে ভুগছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা, এবং এয়ারফোর্সের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু পানি দিয়ে আগুন নির্বাপন করার চেষ্টা করছেন, তারাও কিন্তু অনেকটা বেগ পেয়েছেন আগুন নির্বাপন করতে, এবং পুলিশ সদস্যরাও বেগ পেয়েছেন। এখন সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে জানাই, এখন আসলে যেটি বলবো একেবারে দুঃখজনক সত্য কথা হলো যে সমস্ত দোকানগুলো আছে এখানে, প্রায় স্থানীয় লোকরা বলছেন এই মার্কেটটিতে প্রায় 700 দোকান আছে, 700 দোকানের প্রায় ফায়ার সার্ভিস বলছে যে 3/4 অংশ পুড়ে গিয়েছে, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। আমরা ভিতরে ঢুকে দেখলাম যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর বেশিরভাগ শাড়িগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে দোকান নিচে পড়ে আছে অসংখ্য শাড়ি, যেগুলো আসলে যে নর্মালি ব্যবহার করার মতো চিন্তা কিন্তু করা যাবে না, অথচ এই শাড়িগুলো দিয়ে কিছুদিন আগেও স্বপ্ন দেখেছেন এখানকার ব্যবসায়ীরা, সেই স্বপ্ন মুহূর্তে ছাই হয়ে গেছে। এবং ব্যবসায়ীর সাথে আমরা এখানে আগুন নির্বাপন নিয়ন্ত্রণ আসার পর এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি, তাদের এখন একটাই প্রত্যাশা, একটাই চাওয়া, আবার যেন কোনো ক্রমে বা কোনো রকম তারা যেন আসলে ঘুরে দাঁড়াতে পারে, একটু দাঁড়াতে পারে, এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং ব্যবসায়ীরা বলছেন তাদের কারো 60 লাখ টাকা, কারো 80 লাখ টাকা, 80 লাখ টাকা পর্যন্ত আসলে ক্ষতি হয়েছে। ঠিক ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না, অথবা ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন তারা তদন্ত করবেন, তদন্ত করে তারা আসলে দেখবেন যে ঠিক কতটা পরিমাণ ক্ষতি হয়েছে, কিন্তু হতাহত এখন পর্যন্ত কোনো সংবাদ পায়নি, তবে ক্ষতির পরিমাণ
পরিমাণ অনেক বেশি ছাড়িয়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তবে ঠিক কতটা ক্ষতি হয়েছে এবং আগুন ঠিক কিভাবে লেগেছে সেই সম্পর্কে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্তের পর জানা যাবে। তবে এখন পর্যন্ত বলা চলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তোমার আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কৃষি মার্কেটের আগুনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং হিরণ খান। ইভিএম এখন যেন ইসির গলার কাটা। বিপুল অর্থ ব্যয়ে ভোটের মেশিন কিনে ঢাকঢোল পিটিয়ে প্রচারণার পর শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই প্রকল্প। অন্যদিকে ইসির হাতে থাকা এইসব ইভিএমের ভবিষ্যৎ কী তা জানে না খোদ নির্বাচন কমিশনও। শূন্য ভোটের তালিকা মুদ্রণ হচ্ছে, কখনো গানে গানে, কখনো টিকটক নাটক কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে ইভিএম এর প্রচারণা চালিয়ে 5 বছর বেশ ব্যস্ত সময় পার করেছে নির্বাচন কমিশন। ইভিএম প্রচারণার উদ্দেশ্য ছিল জাতীয় সংসদে বড় পরিসরে ব্যবহার করে ভোটে স্বচ্ছতা ফেরানো, কিন্তু সেই ইভিএম এখন ইসির গলার কাটা। নতুন করে মেরামতের টাকা না পাওয়ায় প্রায় 4,000 কোটি টাকার এই প্রকল্প এখন বন্ধের পথে। যেকোনো একটি কক্ষের সহকারী প্রিজাইডিং, গত 5 বছরে 6টি সংসদীয় আসনের ভোট, উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে করা হলেও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগই সফল হয়নি। সেই সাথে মেরামতের টাকা না পাওয়ায় এই প্রকল্প থেকে এখন পিছু হটেছে নির্বাচন কমিশন। বর্তমান যে ইভিএম আমাদের যে প্রকল্প আছে, প্রকল্পটা আমাদের 1 বছর এক্সটেনশন পিরিয়ডের মধ্যে আছে, আগামী 2024 সালের জুন মাসে প্রকল্পটা শেষ হবে। তো আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো যে এই প্রকল্প থেকে প্রকল্পের যাবতীয় যে ইভিএম এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় দেওয়া আছে সেগুলো কমিশনকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। প্রতিটি 2,35,000 টাকা দরে তখন যে 1.5 লাখ ইভিএম কেনা হয়েছিল তার বড় একটি অংশ দেশের বিভিন্ন নির্বাচন অফিসে সংরক্ষিত রয়েছে, কিন্তু অযত্ন আর অবহেলায় গত 5 বছরে এসব ইভিএমের প্রায় অর্ধেকই নষ্ট হয়ে গেছে। মেরামতের জন্য প্রায় 1,200 কোটি টাকা সরকারের কাছে চেয়েও না পাওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না ইভিএম, সেই সাথে স্থানীয় নির্বাচনে ব্যবহার নিয়েও নিশ্চিত নয় কমিশন। আমাদের তো রেভিনিউ বাজেটে এই ধরনের কোনো ই নাই, এস্টাবলিশমেন্ট নাই। তো যেহেতু ইভিএমগুলো শেষ হয়ে গেলে আর যদি ইভিএমে কোনো দিন নির্বাচন করার ইচ্ছা রাজনৈতিক দলগুলো না থাকে বা না করতে চায়, তাহলে তো এই ইভিএমগুলো যতদিন আছে ততদিনই থাকবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের জুনে শেষ হবে এই প্রকল্প, নতুন করে আর মেয়াদ বাড়ানোর উদ্যোগও নেই ইসির। তাহলে এই বিপুল অঙ্কের টাকায় কেনা ইভিএমের ভবিষ্যৎ কি? ইভিএমগুলো যতদিন আছে তো ফেলে দেওয়া যায় না, এটা মূল্যবান জিনিস। আর এগুলোর তো একটা ইউটিলিটি আছে জাতীয় নির্বাচনের পরে, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আপাতত এই মুহূর্তে এগুলো নিয়ে আমাদের না, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না। মেরামত না করে ইলেকট্রনিক্স এই ডিভাইসগুলো ফেলে রাখলে বিশাল আর্থিক ক্ষতির শঙ্কার কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। স্মরণকালের ভয়াবহ বন্যায় লিবিয়ায় প্রাণ গেছে 6 বাংলাদেশির, যারা প্রত্যেকে অবস্থান করছিলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দারমাই। দুর্যোগে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 6,000 ছাড়িয়েছে। নিহতদের তালিকায় রয়েছে মিশর, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশের নাগরিকও। প্রাণহানি বেড়ে 20,000-এ গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল রোববার ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানে লিবিয়ার পূর্বাঞ্চলে, এরপর ভারী বর্ষণে দেখা দেয় বন্যা। দেশটিতে ওষুধ, খাবার সহ ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ, তুরস্ক, মিশর, কাতার সহ বেশ কয়েকটি দেশ। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল সকাল 11টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।